নমস্কার বন্ধুরা, আমি দেবশ্রী ফানবেদ বাবু চ্যানেলে। এটা আমার আরেকটি ব্লগ। কালী পুজোর আগের দিন মানে ভূত চতুর্দশী, যেটাকে অনেকে আবার ছোটি দিওয়ালিও বলে, তো সেদিন তো বাড়িতে কিছু প্রদীপ দিতে হয়, 14টা প্রদীপ চতুর্দিকে। বলে যে বাড়ির সব দিকেই আলো দিতে হয় যাতে কোনো দিক অন্ধকার না থাকে, তো সেই জন্যই প্রদীপগুলো জ্বালছিলাম। ভাবলাম বাবুকেও একটু নতুন জামা পরিয়ে দিই, তো নতুন জামা পরে সেজে গুজে ওর প্রদীপ দিচ্ছিল। কালী পুজোর দিন দিনের বেলায় বুবু আর বুর পাপা গিয়ে কিছু বাজি কিনে এনেছে। এবারে প্রথমে ভেবেছিলাম যে কিনবো না, তারপরে আবার বুবু এমন বায়না করে যে দু চারটি কেনাই হয়ে গেল। তুমি আয়নায় দেখো, ফ্যান্টাস্টিক, কিন্তু আয়নাটার মধ্যে হাতের দাগ কে দিল বাবু? ঠিক পাপার ফেসটার সামনে আসছে, চলো ওপাশে বারান্দা থেকে শুরু করো, চলো। লাইট কি জ্বালানো? গত বছরের বাজি অলরেডি আবার কিছু রয়ে গিয়েছিল, তো ভেবেছিলাম সেগুলো দিয়েই কাজ চালিয়ে দেবো। আর গত বছর অবধি বুবুকেও খুব একটা ইন্টারেস্টেড দেখিনি কোনো কাজে। আমি চাইতাম যে ও একটু আমার সাথে সাথে করুক, আর বাচ্চারা মায়ের সাথে করলে কিছুই না, জাস্ট সাথে থাকা আর কি, মায়েদের মনটা ভালো লাগে। কিন্তু গত বছর অবধি ওর মধ্যে কোনো ইন্টারেস্ট পাইনি, কিন্তু এবার দেখলাম সব কাজ বেশ মানে ইন্টারেস্ট নিয়েও করার জন্য এগিয়ে আসছে। সে প্রদীপে তেল দেওয়া, প্রদীপ ধরানো, প্রদীপ দিয়ে সাজানো, বাজি ফাটাবে বলে প্রচণ্ড ইন্টারেস্টেড। হয়তো বড় হওয়ার সাথে সাথে সব কিছু বাড়ে। দিওয়ালির দিন ঘর দোর পরিষ্কার করে ঘরের মধ্যে আলো দিয়ে সাজালে ভেতর বাইর যেন মনটা অন্যরকম হয়ে যায়, বেশ ভালো লাগে। যেরকম ঘরটা সুন্দর লাগে তেমনি মনটাও সুন্দর হয়ে যায়। তবে ঘরের ভেতর প্রদীপ মোমবাতি দিয়ে দেখতে যতটা ভালো লাগে, রিস্কও হয়ে যায় ব্যাপারটা প্রচুর। মানে পুরোটাই খেয়ালে রাখতে হয়, যতক্ষণ তুমি ঘরের মধ্যে আছো ততক্ষণই খালি দিয়ে রাখা যায়, বাইরে বেরোনোর আগে সব নিভিয়ে যেতে হবে। এই মাটির লন্ডনটাও আগের দিন রং করছিলাম, তবে খুব একটা ইন্টারেস্টিং হয়নি ওটা, তো আরও ক্রাফটের জিনিস থাকলে পরে সুন্দর আরও সাজানো যেত। আগে গুলো ফাটাও, একটা ভুল হয়ে গেল, আমরা ছাদে দিলাম না, প্রদীপ দিলাম না। বাজি পর্ব সেরে সেদিন গেছিলাম এই নিস্তারিণী দেবী কালী মন্দিরে। আগে একদিন হঠাৎ করে আমি আর সুদীপ্ত এই পথ দিয়ে যাচ্ছিলাম, তখন এই মন্দিরটাকে প্রথম দেখি। সুদীপ্ত বা আমার বাড়ির লোকজন সবাই এটা চেনে, আমারই প্রথম যাওয়া ছিল, তো খুব ভালো লেগেছিলো মন্দিরটা। বেশ পুরনো প্রাচীন মন্দির এবং প্রচুর মানুষ বেশ ভিড় করেছিল, কিন্তু প্রথম দিন যেদিন গিয়েছিলাম সেদিন মায়ের দর্শন পাইনি, তাই ভেবেছিলাম যখন এত কাছে এসে দর্শন পেলাম না, পুজোর দিনে একবার আসবো। বেশ সুন্দর সাজিয়েছে বলো মন্দিরটা, আর ভক্তদেরও বেশ ভালোই ভিড় হয়ে আছে। যাই হোক, সেই মন্দিরে দর্শন করে আমরা এলাম আর সুদীপ্ত ছোটোবেলার ক্লাবে, হেদোয়া ক্লাবে। এই ও না খুব ক্লোজ ধরে আছে গো, ওর হাতে কি
সেখানেও আরেক রাউন্ড বাজি পর্ব হলো। শেষে পুজোর কিছু যোগাযান্তি করে আমরা আবার চলে আসলাম। এই যে ভিড়টা দেখতে পাচ্ছ, এটা সমীর মিত্রের ঠাকুরের সামনে ভিড়। এখানে তো মেলা বসে, আগে যেমন মেলা চলতো তোমার বাবাদের মুখে শোনা 14-15 দিন, এখন সেটা কমে 4-5 দিনে এসেছে। মায়ের গায়ে গয়না দেখো কত সুন্দর। এই মেলায় আসার উদ্দেশ্যই ছিল এই রাইডে চাপা। পুবু যখন ক্লাসে যায় তখন এই পথ দিয়েই যায়, তো তখনও দেখেছিল যে রাইডগুলো এখানে এসেছে, তো কতক্ষণে চড়বে সেই নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছিল। মেলাটাও এখানে বেশ ভালোই আসে, তবে আমরা আর অন্যদিকে যাইনি, আছে সারাদিন উপোস করে আছে আমি আর সুদীপ্ত, শরীরে যতই হোক এনার্জি একটু কম। এই মেলা থেকে সোজা চলে যাব বাড়িতে, পুবুকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। তারপরে আমি আর সুদীপ্ত আবার বেরিয়ে অপেক্ষা করবো ঠাকুরের পুজোর জন্য এবং অঞ্জলির জন্য। পরের দিনে ছুটির দিনে ছিল, তাই পরের দিন বিকেলের প্ল্যান হলো দত্তদাদের বাড়িতে সবাই মিলে গিয়ে বাজি ফাটানো হবে। ওদেরই বাড়িতে একমাত্র বড় ছাদ রয়েছে। চলো আজকে তোমাদের উত্তর কলকাতার অনেকগুলি কালী ঠাকুর দেখাবো। পথে যেতে যেতে আমাদের যতগুলো দর্শন হবে ততগুলি তোমাদের দেখানোর চেষ্টা করব। এই দেখো, এখানে মায়ের ডান দিকে যে ডাকিনি রয়েছে সে আবার ফোন দিয়ে সেলফি তুলছে। চারিদিকে কত লাইটিং না, কালী পুজোর সময় এই লাইটিংগুলো বাচ্চাদের বেশ আকর্ষণ করে, মানে লাইটিং দেখার উদ্দেশ্যে ওরা বাড়ি থেকে বেরোবে। আমার হাতটা ধর, আমার হাতটা ধর। বাবা এতো সব এক একটা বিট। নানি বউ দিদিকে দেখেছো? ওদিকে করো একটু, ওদিকে করো। হ্যাঁ দাঁড়া, আমি সেফ সাইডে যাই, দুম করে পড়ে যাব। মাত্র একটা, এগুলো কি ছোট ছোট? নানি তুমি এই দাগের বাইরে যাবে না, এই দাগের বাইরে একদম যাবে না।
দেশটাই দিয়ে করছো তুমি কি উঠতে যাচ্ছ নাকি সরে যা সরে যা সরে যা সেদিন ডিনারটা বাইরে করার প্ল্যান ছিল তাই বাড়িতে কিছু স্ন্যাক্স খেয়ে আমরা বেরিয়ে পড়লাম মানি স্কোয়ারের হাক্কাতে আমাদের লাস্ট উইকে দুবার চলে আসা হলো এখানে হালকা হালকা ঠান্ডা রাত ছিল তাই বাইকে করে যেতে বেশ ভালোও লাগছিল তাই পথে যেতে যেতে প্রচুর প্যান্ডেল আর ঠাকুরও দেখা হয়ে গেছে আমাদের খাওয়ার সময় বেশি রেকর্ডিং করিনি খাওয়ার সময় খাওয়ার দিকেই মন দিয়েছি আমার খাওয়া হয়ে যাওয়ার পর তারপরে টুকটাক একটু রেকর্ডিং করেছি চলো খাওয়া দাওয়া করে এবার বাড়ি ফেরার পালা রাত তখন বেশ ভালোই হয়ে গেছে বাইরে ঠান্ডাটাও তখন বেড়েছে এবারে ভাবলাম যাওয়ার সময় বুবুকে দত্তদাদের গাড়িতে তুলে দিই কারণ আমরা তো বাইকে করে যাব চলো আজকের ভিডিওটাও তাহলে এখানে শেষ করি আবার তোমাদের সাথে গল্প হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সকলকে টাটা